আজি 15 দিন অতিক্রম করিলে সুনীল গগৈ হত্যাকাণ্ডর আজিলৈকে আরক্ষী সিআইডি কোনেও সুনীল গগৈ হত্যাকারী চিনাক্তকরণ করব পৰা নাই। অন্যহাতে অপেক্ষা করে করে যেন ভাগরি পড়ছে সুনীল গগৈ পরিয়ালে, আস্থা হেরাই পেলাইছে এই ব্যবস্থাটার উপর। সুনীল গগৈর হত্যাকাণ্ডর নতুন পাক, জাহাঙ্গীর হোসেনের নিরুদ্দেশক লৈ রহস্য, 15 দিনের পাছতো নিরুত্তর আরক্ষী। ফরেন্সিক প্রতিবেদনলৈ আরক্ষী বুন্দাপর দিয়ার পরত ন্যায়ের আশাত রই রই ভাগরি পড়েছে পরিয়াল। নাই, বর্তমানলৈকে আমাক এতিয়ালৈকে একো জনোৱা নাই। তেওঁলোকে সদায় ফোন করলে ডিএসপি স্যারলৈ ফোন করে থাকা হয়, তেওঁলোকে ফোন করলে কয় খবর পাবা সোনকালে পাবা বলে কয়, ডিএনএ টেস্টের কথা সুধিলেও কয় সোনকালে পাবা। এতিয়ালৈকে আমাক ডিএনএ টেস্ট দিবলৈ তেওঁলোকে সক্ষম হওয়া নাই। ইয়ার আড়ত কি রহস্য আছে একো বুঝি পোৱা নাই। এক জুনের নিশা ঢকুয়াখানার নাহরণি চুকর সুমনিত উদ্ধার হওয়া মুন্ডহীন মৃতদেহ সুনীল গগৈর হয় নে নহয় সে বিষয়েও নিশ্চিত হব পৰা নাই আরক্ষী। আরক্ষী সূত্রে জানিব পৰা মতে সুনীল গগৈ হত্যাকাণ্ডর যে চার্জশ্বিট সেয়া সম্পূর্ণ করবলে হলে অপেক্ষা করব লাগিব ফরেন্সিক ল্যাবরেটরির সেই প্রতিবেদনলৈ। কারণ সুনীল গগৈ মৃতদেহত নাছিল মুন্ড আর হাত ভরি আছিল ছিন্ন ভিন্ন, আর সেই মৃতদেহটে যে সুনীল গগৈর মৃতদেহ সেয়া প্রমাণ করব লাগিব চার্জশ্বিটত, আর তার বাবে অপেক্ষা করব লাগিব ফরেন্সিক ল্যাবরেটরির সেই প্রতিবেদনলৈ। এক জুনের রাজমিস্ত্রী জাহাঙ্গীর হোসেন নিরুদ্দেশ হয়ে থাকা ঘটনায় দুগুণ রহস্য ঘন করে তুলেছে সুনীল গগৈর হত্যাকাণ্ড। জলজীবন মিশনের ঠিকাদার সুনীল গগৈর ঘনিষ্ঠ আছিল রাজমিস্ত্রী জাহাঙ্গীর হোসেন। সুনীল গগৈর ঘরলে সঘন আহ যা থাকা জাহাঙ্গীরে খবর এটাও নোলার গভীর রহস্যর গুণ পাইছে ভুক্তভোগী পরিয়ালে। পকা মিস্ত্রি আসলে এটা যেটু যে যে মর কাম করে আসলে সে কামটো করে আসলে আর আমার ঘরটো বনায় আসলে সেই সূত্রে সেলকে কেম্পতো থাকে আর আমার ঘর থাকিও আমার ঘর কামখিনি করেছিল। কিন্তু সিও যেদিনা হেপা গুৱাহাটীপা পাইছেহি পোৱা দিনাখনে ৰাতি তাক মাতি আনিছেহি, পইচা কথা কৈ আছে পইচা কেইটামান লাগে বুলি। তাৰপৰা সি সেইদিনাখন ৰাতি আমাৰ ঘৰলৈ আহিছে, আহি থাকি ভাত পানী খাই পিছদিনাখন লগতে ওলাই গৈছে আৰু তাক নমাই থৈ গৈছে যি কেম্পলৈ যায়। সেই যোৱা ৰাস্তাতে তেওঁ নমাই ধেমাজিলৈ গৈছিলে আৰু সেইদিনাৰ পৰাই সি কেম্পলৈ নগৈ সেইদিনাৰ পৰাই নিৰুদ্দেশ হৈ আছে, মানে তাৰ মোবাইলো চুইচ অফ। আনকি জ্বলন্ত অবস্থাত উদ্ধার হওয়া মৃতদেহর কাষত পড়ে থাকা বেল্টডাল জাহাঙ্গীরর বলে সন্দেহ করছে আরক্ষী। জাহাঙ্গীরর বেল্টর লগতে জলাজুইত জাপি দিয়া ছিন্ন ভিন্ন মৃতদেহর কাষত উদ্ধার হয়েছিল সুনীল গগৈর টি শার্ট, স্যান্ডেল আর জ্বলি থাকা টর্চ। তদন্তকালত পোহরলে অহা ন ন তথ্য বিভ্রান্ত করেছে আরক্ষী। হায়দরাবাদের ফরেন্সিক প্রতিবেদন অহার পাছত হে মৃতদেহটি সুনীল গগৈর হয় নে নহয় সে সম্পর্কে নিশ্চিত হব আরক্ষী। তেতিয়াহে খোল খাব ঢকুয়াখানার নাহরণী চুকর কাণ্ডর তদন্ত। বিপরীতে আরক্ষীর তদন্ত পোহরলে আহিছে জাহাঙ্গীরর বহু গোপন তথ্য। 15 দিনে নিখোঁজ হয়ে থাকা জাহাঙ্গীরর প্রেমর সম্পর্ক আছিল ধেমাজির এগারী হিন্দু ধর্মর মহিলার সুত্রে। হিন্দু ধর্মর মহিলার সুত্রে থাকা প্রেমর বাবে রাইজর উখত পড়েছিল জাহাঙ্গীর। 15 দিনে আরক্ষীয়ে জাহাঙ্গীরর সাটুকে বিচারি উলিয়াব নারাত অধিক রহস্যক্ষণ হয়ে পড়েছে ঢকুয়াখানার নাহরণি চুকাণ্ড। লক্ষিমপুরের সঞ্জীব লাহন, রিপোর্ট News18 অসম।